সান টেলিভিশন দেশ মাটি ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন সান টেলিভিশন। সাভারের পৃথক স্থানে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে 2,75,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন CPC2 র্যাব ফোর এর কোম্পানি কমান্ডার AHM আদনান দফাদার। রাতে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া ও সাভারের নামাবাজার এলাকায় CPC2 র্যাব ফোর এর কোম্পানি কমান্ডার AHM আদনান দফাদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন র্যাব ফোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যপণ্য চানাচুর তৈরির অভিযোগে নিউ প্রেম চানাচুর কারখানার মালিক শহীদুলকে 75,000 টাকা জরিমানা করা হয়। পরে সাভারের নামাবাজার এলাকায় কালীশাহা মিষ্টান্ন ভাণ্ডারকে 1,25,000 ও লোকনাথ সুইটমিটকে 75,000 টাকা করে মোট 2,75,000 টাকা জরিমানা করা হয়। CPC2 র্যাব ফোর এর কোম্পানি কমান্ডার AHM আদনান দফাদার জানান, এরকম ভেজাল খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সান টেলিভিশন নিউজ ডেস্ক।